দুর্দান্ত রেসিপি হবে, তোমাদের সবার খুব পছন্দ হবে। দেবারতী এখানে দোকান সাজিয়েছে, তো আমি ওর থেকে দোকানে কিনতে এসেছি। দেবারতী, গাজরের দাম কত? 40 টাকা। বাবা, দেখি আমাকে গাজর দাও। 1 কিলো গাজর? 1 কিলো গাজর দুটো? হ্যাঁ। ঠিক আছে, 40 টাকা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা দাও। কাঁচা লঙ্কা কত? 140 টাকা কাঁচা লঙ্কা। ঠিক আছে, আমাকে সব দিয়ে দাও। কাঁচা লঙ্কা, আলু, আজকে দেবারতীর দোকান থেকে নিয়ে আমি ভেজিটেবিল চপ বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো তোমরা রেসিপিটা। চলো শুরু করে দিই। আর দেবারতী, তুই খাবি না তো চপ? তোর দোকান থেকে নিয়ে যাও না। আগে বলেছি নাকি পয়সা দিতে হবে? আমাদের যে পয়সা নেই, আমি তোমাকে চপ খাইয়ে দেবো। ঠিক আছে, তাহলে যাও। তাহলে চপ খাইয়ে দেবো, চপের পয়সা শোধ। ঠিক আছে চলো, এবার কাটাকাটি শুরু করে দিই। চলো, ওরে বাবা রে, দাঁড়াও না, আমাকে কাটতে হবে তো। চপটা বানাতে হবে তো, দাও একটা একটা করে নিয়ে কাটি। প্রথমে গাজর কেটে নেবো, ও আমাকে নিতে দিচ্ছে না, এখান থেকেই কাটতে হবে। কাম হিয়ার, চলে এসো, কাট কাটছি বন্ধুরা, রেসিপি হবে। এখান দিয়ে বৌদি বলছে, ডাকছে, আমি বলছি চলে এসো খাবার খেতে। আমাদের রেসিপি হচ্ছে পিকনিক, প্রতিদিন আমাদের পিকনিক, তোমরা দেখতে থাকো, মজা হবে খুব। কি করবে তুমি? আগে কি ওটা বিট, গাজর, আলু, কাঁচা লঙ্কা, এগুলো কি হবে আজকে রেসিপি? রেসিপি কি রেসিপি হবে বলে দাও। আজকে ভেজিটেবিল, ভেজিটেবিল চপ, চপ। তোমরা দেখতে থাকো, দেখতে থাকো। আলু খাবার বানাবো, বাবা মানতে হাত কেটে গেছে, বলে দে সবাইকে। হাত কেটে গেছে, ওষুধ লাগিয়ে আমাকে না ওইখানে গাজল গাজল খায়, গাজর খেয়ে নিচ্ছি বন্ধুরা, বলে দাও বন্ধুরা খেয়ে নিচ্ছি। তুই বল, ঈশাকে বল ধুয়ে খেতে হয়, না খেলে কি হয়? পেটে ব্যথা করে। ধুয়ে খেলি না যে, বাজে মেয়ে। এগুলো কি বলতো? তুই জানিস? বাবা জানে, ওর দোকান থেকেই তো কিনলাম, কিনে তো আমি চপ তৈরি করছি। বিক্রি করছিলিস? ওকে বলেছি চপ দিয়ে শোধ করে দেবো পয়সা। বাজার আইনি দা? আচ্ছা এই দেখো, টোস বিস্কুট নিয়ে নিয়েছি, এই টোস বিস্কুট গুলো গুঁড়ো করে নেবো। দেরি হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। দেখেছো কত সুন্দর বেড ক্রাম্বস বানাবো, বেড ক্রাম্বস। বিস্কুট গুলোকে এরম ভাবে কেন করছি, কারণ পুরোটা মিহি করবো না, একটু দানা দানা রেখে দেবো, তাই এরম ভাবে করে নিচ্ছি। তোমরা চাইলে এরকম ঠুকে ঠুকে হালকা করে করে নেবো। হয়ে গেছে, একে তুলে নিয়েছি। এই দেখো কত সুন্দর দানা দানা রয়েছে, একটু আদা গুলো বেটে নেবো। ভাজা মশলা তৈরি করে নেব, গোটা জিরে দিয়ে দিলাম কড়াইতে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম 3টে,
গোটা ধনে দিয়ে দেবো। আমি আলু দেবো আর মৌরি দেবো। এই আমি আলু দেবো রে। চুপ 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 মানে বসো, চুপ করে বসো। ভেজিটেবিল হলে খাবে তো? চুপ করে চুপ করে সবাই চুপ করে বসো। এই আলু দিল না, যা আলু নিয়ে দি যা। ক্যাচ ক্যাচ করে আগে জাম্প করো। মশলাটা ভেজে নেবো। আলুর দম করে যদি আমাকে না খাওয়াতে পারিস না, তখন কাঁচা আলু খাওয়াবো তোকে আমি। লঙ্কা বেটে নিচ্ছি, লঙ্কা বাটা হয়ে গেল। আমরা এটাকে কাঁচা লঙ্কা ঝাল দিয়ে করবো, তাহলে দারুণ টেস্ট হবে। আস্তে আস্তে মশলা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার এই মশলাটা বেটে নেবো। না মশলা বাটা শেষ করবে, প্ল্যানে আছে নাকি? আচ্ছা প্ল্যানে আছে, প্রচুর মশলা বাটা। কড়াতে জল দিয়ে দেবো। এবার বিট, গাজর আর আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই যে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি বিট, গাজর আর আলু। সিদ্ধ করে নেব ভাজা মশলা, এগুলোকে গুঁড়ো করে নেব, শিলে বেটে নেব। শিলটা কাটা নেই তাই তাই এরম। আর যদি কাটা থাকতো না মাখন হয়ে যেত, মাখন একবারেতেই পুরো এত সুন্দর মিহি হয়ে গেল। এই আর মিহি করে দেবো, একদম পাউডার বানিয়ে দেবো না? এরকম দাঙ্গা দাঙ্গা থাকবে, দাঙ্গা দাঙ্গা থাকলে মুখে ভালো লাগবে। এবার দেখবো এটা সিদ্ধ হয়েছে কি। ওই না সিদ্ধ হয়ে গেল, সব কিছু লাল হয়ে গেছে। দেবারতি আলু সিদ্ধ হয়ে গেছে, গাজর হয়ে গেছে, বিট হয়ে গেছে, তিনটেই সিদ্ধ হয়ে গেছে। এই যো এটাতে দেবে নাকি? ওটাতে রাখবো, জল ঝরিয়ে তুলে নেব। দেখো পিসির কাছে ঠিক হচ্ছে। তুই খাবি না তো ভেজিটেবিল? ভালো খেতে খাবি না? দেখ না আমার হাতটা কেটে গেল না তখন, সেই জন্য এত রক্ত হয়ে গেল। এবার কড়াতে দিয়ে দেবো সরষে। এই কড়া জ্বলছে না, সরষের তেল দিয়ে দিলাম। বসে বসে খেতে হয়, চারিদিকে ঘুরলে পড়ে যাবে তো। একটু সাদা তেলও দিয়ে দেবো সাথে। এবার আমি এক মুঠো বাদাম নিয়ে নিয়েছি, এটা ভেজে নেব তেলের মধ্যে। একটা কাট দিয়ে দাও না, দেওয়া আছে তো, একটা কাট তো দেওয়াই আছে। ওই দিক দিয়ে হয়ে গেছে বাদাম ভাজা, তুলে নিচ্ছে। বাদাম ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর আদা একসাথে দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। চারিদিকে বৃষ্টির মতন জল আছে না, আদা বাটা দিলেই খেতে হবে। এই হলুদ দিলে বলে না কি আর খেতে হবে। এবার এই যে সিদ্ধ করে রাখা আছে আলু, গাজর আর বিট সব দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করতে হবে, করতে থাকবো নাড়াচাড়া করতে করতে। এবার নুন দিয়ে দেব, নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটা নাড়াচাড়া করে ভালো করে কষতে থাকবো। দেখো গাইস আমাকে হেড মাসাজ করে দিচ্ছে ওরা। ভাই দুটো দুটো মাসাজ আর পেয়েছি কত, আমার চুলগুলো দফা দফা করে দেয়। আমি হাত দুটো ধুয়ে বাড়ির লোক
দিয়ে দেখো ম্যাশ করে নিচ্ছে গ্লাস দিয়ে তুমি দেবো গ্লাস দিয়ে ভালো করে এগুলোকে ম্যাশ করে নিচ্ছে ম্যাডাম হাঁপিয়ে গেছে এই যে আমি করে নিচ্ছি ওই তো ও হাঁপিয়ে গেছে এবার আমি করে নিচ্ছি ম্যাডাম এখন হাঁপিয়ে পড়েছে আপনাদের দিদি দিদি ভাই এখন হাঁপিয়ে গেছে এত সিদ্ধ হলো তারপরে আমার ম্যাশ করতে হবে গাজর টাজর গুলো একটু তেলের মধ্যে পড়লে আবার ইয়ে হয়ে যায় শক্ত হয়ে যায় না ফুটটা একটু শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব ভেজিটেবিল চপটা একটু মিষ্টি মিষ্টি হয় তো স্বাদ মতো দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেব ভাজা মশলা ভাজা মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে সবকিছু ভালো করে মিশিয়ে নেব বলছে সেন বেরিয়েছে এবার এটাকে নেড়ে চেড়ে বাদামটাকে মিশিয়ে নিয়েই নামিয়ে নেবো খিদে পেয়ে গেছে দেবো দাঁড়াও তোমরা একটু খেলে নাও শুকনো শুকনো হয়ে গেছে দেখো গাইস আমরা ভেজিটেবিল বানিয়ে নিচ্ছি এই যে পুরটা রয়েছে পুর ঠান্ডা হয়ে গেছে এবার চপ তৈরি করে নিতে হবে আর আমি এখানে একটা বাটির মধ্যে একটু ময়দা নিয়ে নিয়েছি আর একটু কর্নফ্লোর নিয়ে নেবো আপনারা একটু চেপে চেপে মোটামুটি আর কি করবেন করে এরকম করে একটা শেপ দিয়ে নেবেন তারপরে এই যে এখানে ময়দার কর্নফ্লোরের যে গোলাটা আছে সেটার মধ্যে ডুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্স মাখিয়ে নিতে হবে আবার এরকম ভাবে ব্রেড ক্রাম্সটা দিয়ে দেবেন এটা হচ্ছে নিরামিষ লোকেদের জন্য যারা নিরামিষ খায় তারা ময়দা আর ব্রেড ক্রাম্স এর করবে আর যারা আমিষ খায় তারা ডিমের গোলা দিয়েও করতে পারবে এটা নিরামিষ চপ ভেজিটেবিল সেহেতু নিরামিষ দিয়েই করছি ডিম দিয়ে করলেও সহজ ডিমটাকে খালি একটুখানি ফাটিয়ে নিয়ে নুন দিয়ে দিলে গুলে নিলে আর এরকম হয়ে যাবে তাহলে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে হ্যাঁ ব্যাস তারপর দিয়ে গোলমরিচের গুঁড়ো দেওয়া যায় দেওয়া হয়নি এটাতে একটু নুন দিয়ে দিয়েছি এবার এটাকে আরো একবার করে ডাবল কোট করে নেব একবার করে বিস্কুটের গুঁড়োয় মাখিয়েছিলাম এবার আরো একবার করে মাখিয়ে নিতে হবে তাহলে এটা ভাঙবে না ভালো মজমচে হবে উপরটা এই যো দেখো কতটা মোটা হয়ে গেছে চপগুলো দেখতেও বড় বড় লাগবে অনেক বড় বড় লাগবে আমাদের চপ সব তৈরি হয়ে গেছে এবার খালি ভাজা শুধু ভাজবো ভাজার পালা তেলের মধ্যে দিয়ে দেব দারুন কখন থেকে বলতে আছে স্যার খাওয়া দাওয়া করবে বলে আর আমাদের চপই হচ্ছে না তৈরি হয়ে যাবে আমাদের কি সুন্দর ভাজা হয়ে গেছে ভেজিটেবিল একবার ভাজা হয়ে গেল এবার আরো একবার ভেজে নেব খুব সুন্দর হয়েছে একবার হয়ে গেছে আর একবার ভেজে নেব আমরা খাবো কি মজা ওরা খুব মজা করছে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলো ডাবল কোট করা হয়েছে বলে বন্ধুরা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে একটু কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দর ভাজা হচ্ছে নাহলে অনেকে চপ ভাজতে গিয়ে ভেঙে যায় আঁচটাকে এখানে ঠিক রাখতে হবে আঁচটাকে একদম তেলটাকে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে তাহলে কিন্তু চপটা আর ভাঙবে না ভাজার সময় আর যদি কম হয়ে যায় তাহলে কিন্তু চপ ভেজে যায় ভাঙার সময় ভাজার সময় চপটা ভেঙে যায় দেখো গাইস আমাদের ভেজিটেবিল গুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখো
এখনো ভাজা হচ্ছে ভেজিটেবল চপ, তো আমি এটাকে একটুখানি সার্ভ করে দিলাম। টমেটো কেচাপ দিয়ে দিলাম, কাসুন্দি দিয়ে দিলাম, উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিলাম। দেখো গাইস আমাদের কি সুন্দর ভেজিটেবল চপ তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখো, পুরো রেস্টুরেন্টের মতো। আমি একটা ভেঙে দেখাই, এত মজা মজা হয়েছে মানে কি বলবো, আমি তো হাতে কিছু নেই দেখাতে পারবো না, এত সুন্দর দেখো। এটা খুঁজে দেখো, দেখছো আওয়াজটা, এইবারে দেখো পারফেক্ট ভাবে ভেজিটেবল তৈরি করা হয়ে গেল, কতটা শক্ত উপরে খোলাটা হয়েছে, একদম ক্রিস্পি। আর এখানে সস আছে, টমেটোর কেচাপ ঝাল দেওয়া নি, দারুণ হয়েছে, তুই খাবি না? ভেজিটেবল চপ খেতে ভীষণ সুন্দর হয়েছে, একদম মজমজ হয়েছে, তাই তো? দারুণ কেমন লাগছে দেবরতি, বলে দাও ওদিকে। হ্যাঁ ও এখন বলবে না ওর ভালো লাগছে না, খুব টেস্টি হয়েছে, তো তোমরা বাড়িতে এভাবে তৈরি করো। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখো পরের ভিডিওয়। টাটা, টাটা করো।